দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভ করে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে রাজধানীর ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী এরপর বঙ্গবন্ধুর ছোট কন্যা শেখ রেহানা পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ এবং শেখ রেহানার ছেলে রাদুয়ান মুজিব সিদ্দিক এই সময় উপস্থিত ছিলেন শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যরা জাতির পিতার বিদেহী আত্মার শান্তি কামনায় কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন এর আগে প্রধানমন্ত্রী ও তার ছোট বোন বনানী কবরস্থানে যান এবং পনেরো আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাদের বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভ করে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে রাজধানীর ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী এরপর বঙ্গবন্ধুর ছোট কন্যা শেখ রেহানা পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ এবং শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক এই সময় উপস্থিত ছিলেন শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যরা জাতির পিতার বিদেহী আত্মার শান্তি কামনায় কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন এর আগে প্রধানমন্ত্রী ও তার ছোট বোন বনানী কবরস্থানে যান এবং পনেরো আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাদের বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভ করে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে রাজধানীর ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী এরপর বঙ্গবন্ধুর ছোট কন্যা শেখ রেহানা পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ এবং শেখ রেহানার ছেলে রাদুয়ান মুজিব সিদ্দিক এই সময় উপস্থিত ছিলেন শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যরা জাতির পিতার বিদেহী আত্মার শান্তি কামনায় কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন এর আগে প্রধানমন্ত্রী ও তার ছোট বোন বনানী কবরস্থানে যান এবং পনেরো আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাদের বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভ করে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে রাজধানীর ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী এরপর বঙ্গবন্ধুর ছোট কন্যা শেখ রেহানা পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ এবং শেখ রেহানার ছেলে রাদুয়ান মুজিব সিদ্দিক এই সময় উপস্থিত ছিলেন শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যরা জাতির পিতার বিদেহী আত্মার শান্তি কামনায় কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন এর আগে প্রধানমন্ত্রী ও তার ছোট বোন বনানী কবরস্থানে যান এবং পনেরো আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাদের বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করেন